নাটাপুকুরে দিয়াল লেখা কেন্দ্র করে আমাদের কর্মীদের মারা হয়েছে, মহিলার মেরে নাক ফাটানো হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। আজকে যারা করেছে তারা আজকে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি কাশীপুরের বড় বাবু, আপনি ভাবছেন কি আপনি বুক ফুলিয়ে ঘুরবেন? না, আপনার উর্দিটাকে সম্মান দিয়ে বলছি, শেষ বড়ের মতো বলে যাচ্ছি, আপনার উর্দিটাকে সম্মান দিয়ে আইনের বাধায় ফেলে, আইনের আওতায় ফেলে, বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধানের ফেলে, তার পরিকাঠামোর মধ্যে ফেলে আপনার উর্দি খুলে নিতে আমাকে 5 মিনিট টাইম লাগবে না। সংবিধান আমাদের কেমন একটা জিনিস দিয়েছে, দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, আমার পাড়ার ব্যাংক চালকের ততটা ক্ষমতা। সুতরাং যে সংবিধান আমার কাছে আছে, আপনার উর্দি খুলতে টাইম লাগবে না। এমন গ্যারেজ করে দিয়ে হবে না, হাইকোর্টে এমন চারটে রিট করে দিয়ে হবে না, সারাটা লাইফ আর পুলিশ প্রশাসন পুলিশের উর্দি পড়তে পারবেন না। সম্মান দিয়ে কথা বলি, সম্মানে রাখার চেষ্টাটা করবে। কোনো ভাঙড়বাসী দেখুন, প্রার্থী দিয়েই নির্বাচন করতে হবে এরকম কোনো ব্যাপার না। ভাঙড়ের মানুষ সজাগ হয়েছে, তার বহির প্রকাশ আছে কর্মী সম্মেলনে বুঝতে পেরেছে। কর্মী সম্মেলনে মানুষের উপস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভাঙড়ের মানুষ একটা অল্টারনেটিভ চাইছে, যে অল্টারনেটিভটা ভাইজান দীর্ঘদিন ধরে চাইছিলেন, যে এমন একটা সরকার আসুক, এমন একটা বিধায়ক পুরুলিয়ায় একটা ছিল, পুরুলিয়াতে প্রার্থী আপনারা দিতে পারেননি, সেখানে বিনা প্রার্থীতেই নমিনেশন ফাইল করার ডেট পার হয়ে গেছে, তাহলে এমন করে কি সব এক এক করে বাদ চলে যাবে? দেখুন, সব জায়গায় সবে থাকাটা সম্ভব হয়ে উঠবে না, কারণ এখন 294টা সিটে কনটেস্ট করছে, আমাদেরও সাথে একাধিক শরিক দল আছে, তাদের তারা আমাদের এখানে এসে উপস্থিত হতে পারেনি। শুধু বাম কং আইএসএফ বলে নয়, আইএসএফ সমর্থিত একাধিক শৈক দল আছে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে, মানুষকে বোঝাচ্ছে, অনেকে ডোর টু ডোর গিয়ে চলছে। দেখুন, অমন অনেক স্টুডিও দেখতে পারেন একসাথে নাই বলে কোনো নেগেটিভ বা এমনি মেসেজ নেওয়া, ওটা যারা দায়িত্বশীল আছে তাদেরকে এই প্রশ্নটা করবেন, এখানে যারা দায়িত্বশীল। দেখুন, শাসক দল তার স্ট্র্যাটাজি নিয়ে বলবে, এতদিন আগে পর্যন্ত বলছিল বিজেপির বিটি বিজেপিকে সুযোগ সুবিধা করতে এসছে, আজকে সেই তাদের মুখে এক কথা নাই, ঠিক আছে, এখন বলছে একটাও ভোট পাবে না। যখন 21 সালে নির্বাচনের পরে যখন আমরা এখানে বিধায়ক তৈরি করব, তখন আবার তাদের মুখে কিছু বলবে। প্রার্থী ঘোষণা করতে আগামী দিনই হবে, তবে একটা সারপ্রাইজ অপেক্ষা হচ্ছে ভাঙড়ের জন্য, একটু অপেক্ষা করুন। আপনি বিশেষ এক পিছাদাকে লক্ষ্য করে মুখপাত্র বললেন তৃণমূলের, কিন্তু নিজের থেকে তিনি কখনোই তিনি বলছেন আমি খোদার কসম রাজনীতি করি না, করছি না এবং করবো না, তাহলে আপনার কথা এবং তার এই কসম কাটা এই দুটোকে ঠিক কোন চোখে দেখছেন আপনি? দেখুন, আমি রাজনীতির বক্তব্য রাজনীতির থেকে দিয়েছি, আমি কারো কে সফত করেছে কি বিষয়ে সে বিষয়ে আমি বক্তব্য কাউন্টার করতে চাচ্ছি না, আমার জ্ঞান বুদ্ধিতে আমার উপলব্ধিতে আমি বলেছি। হ্যাঁ, এ আগে তো দেখেছিলাম, শুধু আইএসএফ এর কর্মী নয়, আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিচ্ছে, ঠিক জুন মালিয়াদি যতবার আমি তো দেখছি একাধিকবার তৃণমূলে জয়েন করলেন, তৃণমূলে ছিলেন তৃণমূলে জয়েন করলেন, তো সেটা একটা, এটা তো ভাঙড়ের মাটি, আপনারা ভাঙড়ে দীর্ঘদিন বসবাস করেন, যে শাসক দলের পক্ষে বিপক্ষে কথা বলবে তাকে পরিকল্পিতভাবে তাকে তার কণ্ঠকে রোধ করা হবে, নাহলে আমি বক্তব্য বললাম না কোন জায়গায় বোম আছে সেখান থেকে যে বার করে ফেললো পুলিশ অফিসে, এটা একটা পরিকল্পিত ঘটনা। তবে এই ঘটনাটা আবার অবকাশ অবসান ঘটানোর জন্যই আমরা আছি রাজনীতির ময়দানে এসেছি, যে আমরা আগামী দিনে ভাঙড়ে বিধানসভা থেকে জিতছি, জিতার পরে যে আমাদের বিরোধী থাকতেই পারে, কিন্তু তার বাড়ি থেকে যাতে এই ধরনের অপকর্ম হয় সেটাকে রোধ করার জন্যই আমরা আসছি। ভাইজান, আমরা শুনছি বা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি বসিরহাট উত্তর থেকে বিজেতা বাজি দামি লড়ছেন, তো আর কোন কোন বিজেতা লড়তে পারেন বলে ধারণা করা হতে পারে? দেখো, এগুলো সময়ের সাথে হবে,
যখন প্রার্থী নাম ঘোষণা হবে তারপরে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ ধন্যবাদ। জয় করে দেখান যে ভাঙনের মাটিতে যে সকাল হলে বোমের আওয়াজ, রাত্রে ঘুমাতে গেলে গুলির আওয়াজ শুনে ঘুমায়, এই ইতিহাসটা আমরা বদলে দেব। ভাঙনের প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যার পর থেকে বাচ্চারা পড়ার ব্যবস্থা করবে এবং সকালে উঠলে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, বিকেলে ফিরে এসে মাঠে যাবে। এখানে কোনো ছেলে ওই কোথায় ঝামেলা হচ্ছে দেখতে গিয়ে গুলি খেয়ে মরবে না। এই ইতিহাস ভাঙনের থেকে মুছে দেওয়া হবে। ভাঙন মানে মডেল তৈরি হবে। ভাঙন আমার আগে স্যার বলেছেন, ভাঙন মানে সারা পশ্চিমবাংলা ভারতকে পথ দেখাবে। সুতরাং ভাঙন মডেল তৈরি হবে সারা ভারতবর্ষের জন্য। আপনারা রাজি আছেন তো? দীর্ঘদিন লড়াই হচ্ছে, লড়াই করার ফলে আজকে ভাঙনের কথা বলছি, ভাঙন কাশীপুর দুটো থানার কথা বলছি, প্রায় আমাদের 1100 ছেলের নামে কেস দেওয়া হয়েছে। কত কেস দেবে প্রশাসন ভাইরা? প্রশাসন ভাইদের উদ্দেশ্যে বলছি, সরকার আসবে যাবে, আপনাদেরকে যে শ্রদ্ধার চোখে পাবলিক দেখে সেই শ্রদ্ধার চোখে থাকার চেষ্টা করবেন। কারণ একটা থানায় খুব বেশি হলে 25টা অফিসার থাকে, সেই 25টা অফিসারের প্রতি এত বর্ষ এত বিশ্বাস আমাদের, 25টা অফিসারের প্রতি এত ভরসা বিশ্বাস, আর 2 লক্ষ প্রায় 2.5 লক্ষ মানুষ নিশ্চিন্তে রাত্রে ঘুমায় এই 25টা অফিসারের উপরে। কারণ তাদের কর্মের নৈপুণ্যতা, তাদের রাজধর্ম পালনের নৈপুণ্যতা, তারা মানুষের সাথে এত ভালো ব্যবহার করে, এত বিশ্বাস স্থাপন করে রেখেছে যে এই মাত্র 25টা অফিসারের প্রতি ভরসা রেখে 2.5 লক্ষ মানুষ চলে। কিন্তু যদি আপনি দলদাসে পরিণত হয়ে যান, এটা মনে রাখবেন, পাবলিক কিন্তু আইন হাতে তুলে নেবে না, কিন্তু আপনার প্রতি ভরসা আমাদের কমে যাবে। নাটা পুকুরে দিয়ালকে দিয়াল লেখা কেন্দ্র করে আমাদের কর্মীদের মারা হয়েছে, মহিলার মেরে নাক ফাটানো হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। আজকে যারা করেছে তারা আজকে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি কাশীপুরের বড় বাবু, আপনি ভাবছেন কি আপনি বুক ফুলিয়ে ঘুরবেন না? আপনার উর্দিটাকে সম্মান দিয়ে বলছি, শেষ বারের মতো বলে যাচ্ছি, আপনার উর্দিটাকে সম্মান দিয়ে আইনের বাধায় ফেলে, আইনের আওতায় ফেলে, বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধানের ফেলে, তার পরিকাঠামোর মধ্যে ফেলে আপনার উর্দি খুলে নিতে আমাকে 5 মিনিট টাইম লাগবে না। দেশের সংবিধান আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছে, দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা, আমার পাড়ার ব্যাংক চালকের ততটা ক্ষমতা। সুতরাং যে সংবিধান আমার কাছে আছে, আপনার উর্দি খুলতে টাইম লাগবে না। এমন গ্যারেজ করে দিয়ে হবে না, হাইকোর্টে এমন চারটে রিট করে দিয়ে হবে না, সারাটা লাইফ আর পুলিশ প্রশাসন পুলিশের উর্দি পড়তে পারবেন না। সম্মান দিয়ে কথা বলি, সম্মানে রাখার চেষ্টাটা করবেন। দলদাসে যদি পরিণত হয়ে যায়, যান হুমায়ুন কবিরের মতো ইস্তফা দিয়ে পার্টি প্রতিনিধিত্ব করেন, যান চলে যান একাধিক নেতারা পুলিশ অফিসাররা ইস্তফা দিয়ে পার্টির নেতাগিরি করেছে, আপনিও করুন, আমার সমস্যা নাই। আপনি উর্দিও পড়ে থাকবেন, তৃণমূলের দালালি করবেন, ভাবছেন কি চুপ করে থাকবো না? বন্দুক উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে, যেই বস্তার মধ্যে আছে আপনি সেখানে গিয়ে হাত ঢুকিয়ে দিলেন, নাটক হচ্ছে না কি ভাবছেন? আর কটা দিন অপেক্ষা করুন, সরকার পরিবর্তন হয়েছে হবে, তখন আপনি কোথায় থাকবেন? ওসি থেকে হাবলদার হয়ে যাবেন না তো? ওসি থেকে হাবলদার হয়ে যাবেন না তো? হয়তো উনি ভাবছেন লোক জমায়েত দেখে হয়তো অনেক হাওয়াতে বকছে, আরে আমার জন্মের পর থেকে লোকের সাথে আমাদের সম্পর্ক, আপনি যে ট্যাক্সের টাকায় যে কাজ করছেন না, যে স্যালারি পাচ্ছেন, আমার লোক 27% ট্যাক্স ওর মধ্যে আছে, 27% আমার লোক আছে। আজকে বলা হচ্ছে মোল্লা মৌলভীরা কেন ভোটে দাঁড়াবে? হ্যাঁ, মূল টুপিওয়ালার ভোটটা তখন সেকুলার, টুপিওয়ালা যখন নেতা হয়ে যায় তখন কমিউলার না, গেরুয়া বসন পরে যদি কেউ থাকে ভোটটা সেকুলার, আর যখন গেরুয়া বসনদারি ভোটে দাঁড়াবে সেটা কমিউলার না, আদিবাসী যখন ভোট দেবে তখন সেকুলার, আর আদিবাসী যখন ভাগীদত্বের লড়াইয়ে যখন আসবে, তার সাংবিধানিক অধিকারের লড়াই যখন আসবে, তখন আদিবাসী কমিউলার না। তুমি পীরজাদার কথা বলছো, তুমি পীরজাদাকে তো মুখপত্র বানিয়ে রেখে দিয়েছো পুরপুরা শরীফের একজনকে, তোমরা নাটকবাজি হচ্ছে, চলে যাও পীরজাদা পানিগোবরা দরবারে চলে যাও, সেখানকার পীরজাদা তোমার দলের কোঅর্ডিনেটর পদে বসে আছে, এ কে এম ফারহাদ ভাই বলে একজন পীরজাদা আছে না, তাকে দলে রাখলে পীরজাদার সমস্যা নেই। মানে মমতার দলের যে পীরজাদা থাকবে সে সেকুলার পীরজাদা, মমতার দল ছেড়ে অন্য কোনো দল গেলে সে কমিউনাল পীরজাদা না। অনেক বোকা বানানো হয়েছে মুসলিম সমাজকে,
অনেক বোকা বানিয়ে রাখা হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলছি ভাঙড়বাসী, আপনারা শেষ 10 বছরে 10টা ছেলে ভাঙড় থেকে চাকরি পেয়েছে, একটু বলে দান বলতে পারবেন, নাম বলতে পারবেন? কিন্তু আমি তথ্য দিয়ে বলছি গত 10 বছরে অন্তত 10,000 ছেলে ফলস কেস খেয়েছে। ভাই কেসটা কে দিয়েছে রে দিদিমণি? তো যখন আমার ভাইকে ফলস কেস দিয়েছে তাহলে আমার ভাই যদি ফলস কেস থাকে আমারও সুযোগ এসেছে প্রেস করার। আমার ভাইয়ের মিথ্যা কেসের বদলা আমি এবার নেব। কদিন আগে পাওয়াল গিল্ডে সমস্যা হয়েছিল না, একটা নিরীহ ছেলে দেখতে গিয়েছিল, বাচ্চা ছেলে গুলি খেয়ে মারা গেছিল না, ক্ষতিপূরণের দেবার বলেছিল, তাই তো ক্ষতিপূরণ পেয়েছে? ক্ষতিপূরণ যদি পেয়ে যেত তাহলে আফরাজুলের মেয়েকে এখন ওই বেসরকারি চাকরি করতে হতো না। সুতরাং এরা আমাদেরকে বোকা বানাচ্ছে, একদিকে বোকা বানিয়ে ঠিক কেমন করে বোকা বানাচ্ছে বলে দিয়ে শেষ করব। সবাই জানে হিন্দু অনেক, সবাই নয় ভাই সরি, কিছু হিন্দু মনে করছে বিজেপি আমাদের দল, ঠিক কিছু মুসলমান মনে করছে তৃণমূল আমাদের দল। অ্যাকচুয়ালি এই তৃণমূল বিজেপি কারো দল নয়, একটা ভাইপোর দল, একটা অমিত শাহ ছেলে জয় শাহর দল। ওইদিকে জয় শাহর অ্যাকাউন্টের তথ্য দেখুন, 10,000 গুণ বিজনেসের লাভবান হচ্ছে। আর একদিকে ভাইপোর শান্তিনিকেতনে গিয়ে দেখুন, বিল্ডিং দেখলেই বোঝা যাবে। অ্যাকচুয়ালি যদি বিজেপি হিন্দু ভাইদের দল হতো তাহলে এয়ার ইন্ডিয়া থেকে 1,26,000 কর্মী ছাঁটাই হয়েছে, প্রায় 1,20,000 হিন্দু ভাই। যদি তৃণমূলী মুসলমানদের দল হতো তাহলে মাদ্রাসার খানে রেড মাদ্রাসার টিচাররা তাদের 40,000 ছাত্রর জন্য খাদ্যের আন্দোলন করছে, মিড ডে মিল যাতে দেওয়া হয়, বই যাতে দেওয়া হয়, এই করোনা পিরিয়ডে করোনার কিট যাতে বিভিন্ন স্কুলে দিচ্ছিল যাতে দেওয়া হয়, এবং আনেরের টিচারদের সাম্মানিক ভাতা দেওয়া হয়। যখনই আন্দোলন করছে তাদেরকে মারতে যাচ্ছে পুলিশ দিয়ে। ওইদিকে বলছে বিজেপি হিন্দুদের দল, ইউপিতে গিয়ে দেখুন এনকাউন্টার চলছে, 100টা এনকাউন্টার হলে 63টা এনকাউন্টার যেটা হচ্ছে সেটা নন মুসলিম হিন্দু ভাই। আপনি চলে আসুন রাজ্যে, আপনি বীরভূমে চলে যান রামপুরহাটে, 5,000 জনের নামে যদি ফলস কেস হয় প্রায় 4,000 জন মুসলিম সমাজে। আর আমরা বলছি দিদিমণি আমাদের দল। অ্যাকচুয়ালি আমাদেরকেও যেমন দিদিমণি বোকা বানাচ্ছে, অপরদিকে বিজেপি ও মুসলিম হিন্দু ভাইদেরকে বোকা বানাচ্ছে, শুধু মুসলমানদের নামে ভোট হচ্ছে। শেষ কথা বলে বক্তব্য শেষ করব, আমাদের আন্দোলন হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, অন্ন বস্ত্র যাতে ব্যবস্থা করা যায় তার আন্দোলন চলছে। আজকে ভাবতে অবাক লাগে, আমরা বলছি মমতাকে দিয়ে বিজেপিকে আটকাবো, মমতাকে দিয়ে বিজেপি কাট বকাবো। 1998 সালে যে বিজেপি তৃণমূল তৈরি হয়েছে দলটা কাদের ইশারায় হয়েছে জানেন? শোভন দেব যে মেয়র ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র, তিনি দাবি করছেন বিজেপির ইশারাতেই তৃণমূল দল তৈরি হয়েছে। সুতরাং যদি মনে করি আমরা বালির বাঁধ দিয়ে পানি আটকাবো তাহলে আমাদের দিবা স্বপ্ন দেখা হচ্ছে। বিজেপিকে আটকাতে তারাই পারবে যারা নিজের কোনো স্বার্থ বোঝে না, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, যেমন যাদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছিল, সেই সময় যারা দেশের হয়ে গাদ্দারি করেছিল তারা ম্যাক্সিমাম দেখুন বিজেপিতে ঢুকে আছে, তারা ম্যাক্সিমাম তৃণমূলের সাথে যুক্ত আছে বকলেমে। সেই সময় যারা লড়াই করেছিল সেই আশফাকুল্লার বংশধর আছে, সেই স্বামীজির বংশে নেতাজি সুভাষচন্দ্রের বংশধর আছে, তারা প্রত্যেকে যারা লড়াই করেছিল তাদের বংশধররা ঐক্যবদ্ধ হয়ে আজকে সুন্দর বাংলা গড়ার লক্ষ্যে এগোচ্ছে। তাই আপনাদের সচেতন মানুষকে আমি আবেদন করব, আপনারা ঐক্যবদ্ধ হন। সংযুক্ত মোর্চা যেখানে যেখানে ক্যান্ডিডেট দিচ্ছে 294টা কেন্দ্রে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।